ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনকে আরো ক্ষেপণাস্ত্র গোলাবারুদ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এদিকে ইউক্রেনের পক্ষে আইএস নিয়োগ দিতে যাচ্ছে সিআইএ, খবর স্পুতনিকের। ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো দেবে নরওয়ে। আরো জানিয়ে দেব খাদ্যপণ্যের দাম কমাতে লিবিয়ায় বিক্ষোভ, পার্লামেন্টে হামলা ও ভাঙচুর। সর্বশেষ জানিয়ে দেব সংখ্যালঘুদের অধিকার খর্বের উপকরণ, ভারতে গণহত্যার ঝুঁকি নিয়ে উদ্বেগে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা শুরু রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির দক্ষিণের একটি পর্যটন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত এবং বহু লোক আহত হওয়ার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন। দেশটির বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া নিয়মিত ভাষণে এই অভিযোগ করেন। কৃষ্ণসাগর উপকূলে ওডেসা বন্দর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে শেরকিয়েভকা শহরে একটি আবাসিক ভবন এবং একটি বিনোদন কেন্দ্রে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। চার মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এই হালকা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ ফ্রন্টে পরিণত হয়েছে। মস্কোর আগ্রাসনে কৌশলগত একটি দ্বীপ থেকে রুশ বাহিনী সরে যাওয়ার একদিন পরে এই হামলা চালানো হয়। এই হামলায় নিহতদের মধ্যে ১২ বছরের একটি ছেলেও রয়েছে। জেলেনস্কি ভাষণে বলেন, হামলায় ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি জোর দিয়ে বলেন, এটি রাশিয়ার ইচ্ছাকৃত উদ্দেশ্যমূলক একটি সন্ত্রাসী কাজ এবং কোনো ধরনের ভুল বা দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র হামলা নয়। তিনি বলেন, ৩টি ক্ষেপণাস্ত্র ৯তলা আবাসিক ভবনে আঘাত এনেছিল, সেখানে কেউ কোনো অস্ত্র ও সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখেনি, সেখানে নিয়মিত বেসামরিক লোকরা বাস করত। ওডেসা জেলার ডেপুটি প্রধান সের্গেই ব্রাটসুক ইউক্রেনীয় টেলিভিশনে বলেছেন, বিমানগুলো কৃষ্ণসাগর থেকে উড়ে এসে হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্রগুলো ভারী ও শক্তিশালী ছিল। জার্মানি এই হামলার পরপরই এই ঘটনার নিন্দা জানিয়েছে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হ্যাভেস্ট্রাইট বলেছেন, রাশিয়ান আগ্রাসী বাহিনী নিষ্ঠুরভাবে বেসামরিক লোকদের হত্যা করছে এবং একইভাবে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা অমানবিক এবং নিন্দনীয়। এই সপ্তাহের গোড়ার দিকে রাশিয়ার হামলায় মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টার ধ্বংস হলে ১৮ জনের মৃত্যু হয়, যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার দায় স্বীকার করেননি এবং ওডেসায় হামলার ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। ইউক্রেনকে আরো ক্ষেপণাস্ত্র গোলাবারুদ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। পেন্টাগন শুক্রবার ইউক্রেনকে ৮২ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত অস্ত্র গোলাবারুদ দেওয়ার ঘোষণা দিয়েছে। ইউক্রেন তার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল ফ্রন্টে রুশ বাহিনীর সাথে যুদ্ধ করে যাচ্ছে, এ কারণে যুক্তরাষ্ট্র দেশটির জন্য অস্ত্রের যে ১৪তম প্যাকেজ ঘোষণা দিয়েছে তাতে রয়েছে ২টি বিমান প্রতিরক্ষা পদ্ধতি, নির্ভুল হেমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, ১.৫ লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং ৪টি অতিরিক্ত কাউন্টার আর্টিলারি রাডার। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস সেক্রেটারি ট্রোড বেসরিয়াল এবং এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধের প্রয়োজন মেটাতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর জন্য দেশটিকে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র তার মিত্র অংশীদারদের সাথে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র নতুন এ প্যাকেজ সহ দেশটিকে মোট ৬৯০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। নতুন এ প্যাকেজ মার্কিন সেনাবাহিনীর নিজস্ব মজুদ থেকেই দেওয়া হচ্ছে। সূত্র বাসোস। ইউক্রেনের পক্ষে আইএস নিয়োগ দিতে যাচ্ছে সিআইএ, খবর স্পুতনিকের। চার মাস পেরিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরই মধ্যে প্রাণ গেছে অনেকের। রাশিয়াকে এক ঘরে করেছে পশ্চিমা বিশ্ব, একে অপরকে দোষ চাপাচ্ছে দুই পক্ষ। এরই মধ্যে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য সিরিয়ার আইএস জঙ্গিদের নিয়োগ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। রাশিয়ার গণমাধ্যম স্পুতনিকের খবরে বলা হয়েছে, রাশিয়ার ও সিরিয়ার উত্তর পূর্ব অংশে কুর্দিদের নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে থাকা আইএস জঙ্গিদের ইউক্রেনে পাঠানোর জন্য সিআইএ কাজ করছে। একটি সূত্রের বরাত দিয়ে
স্পুতনিক এসব খবর দিয়েছে। স্পুতনিকের খবরে বলা হয়েছে, দায়েশের 90 জন জঙ্গিকে আমেরিকা নিজেদের আয়ত্তে নিয়ে গেছে। তাদের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের নানা দেশ, ইরাক, চেসনিয়া ও চীনের জিংজিয়াং অঞ্চলের নাগরিক। তাদের আপাতত সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি আল তানোফে জড়ো করা হচ্ছে। তারা পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার সামরিক ইউনিটগুলোর বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে তারা বর্তমানে মার্কিন ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন। ইউক্রেনকে 1 বিলিয়ন ইউরো দেবে নরওয়ে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে 1 বিলিয়ন ইউরো দেবে নরওয়ে। রুশ আগ্রাসন থেকে আত্মরক্ষা এবং দেশের পুনর্গঠনে সহায়তার জন্য এই অর্থ দেওয়া হবে। শুক্রবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই অর্থ সহায়তার ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর। স্ট্রোয়ের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ইউক্রেনের লড়াইয়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে চায়। জোনাস গাহর স্ট্রোয়ের বলেন, আমি এখানে বলতে এসেছি যে ইউক্রেনের লড়াই শুধু ইউক্রেনের জন্য নয়, এটি বিশ্বের কিছু মৌলিক নীতি সংক্রান্ত যা আমরা আমাদের শিশুদের জন্য রেখে যাচ্ছি। এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত, এটি আপনার প্রতিবেশীর নিয়তি সংক্রান্ত। তিনি বলেন, আমরা 2022 সালের অবশিষ্ট অংশ এবং 2023 সালের জন্য আপনাদের দেশ এবং জনগণকে সহায়তার জন্য 1 বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দেব। নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নিজেকে রক্ষা করার অধিকার আপনাদের রয়েছে, আমাদেরও অধিকার রয়েছে আপনাদের আত্মরক্ষাই করতে সাহায্য করার। নরওয়ে ইউরোপের গ্যাস সরবরাহের বাড়াতে ইচ্ছুক কিনা জানতে চাইলে স্ট্রোয়ার বলেন, নরওয়ের ইতিমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে গ্যাস উৎপাদন করছে, গ্যাস সরবরাহের জন্য যা যা করা সম্ভব সেটি তার দেশ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর চাপ বজায় রাখা দরকার যাতে যুদ্ধের অবসান হয়। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। গত 14 জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন, তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দিকে আরো ঠেলে দিচ্ছে। খাদ্যপণ্যের দাম কমাতে লিবিয়ায় বিক্ষোভ, পার্লামেন্টে হামলা, ভাঙচুর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট ও রাজনৈতিক অচল অবস্থার প্রতিবাদে লিবিয়া জুড়ে বিক্ষোভ হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের শহর তোব্রুকে পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। তারা খাদ্যপণ্যের দাম কমানো, বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন খবর আল জাজিরার। গতকাল শুক্রবার স্থানীয় একাধিক টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন, তারা সেখানে ভাঙচুর চালান। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা টায়ারে আগুন ধরিয়ে দিলে পার্লামেন্ট ভবনের সীমানা ঘেঁষে ধোঁয়া উঠছে। তবে কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, পার্লামেন্ট ভবনের কিছু অংশ পুড়ে গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় পার্লামেন্ট ভবন খালি ছিল। অনলাইন সংবাদ মাধ্যম আল ওয়াসা জানায়, শুক্রবার দিনের শুরুতে অন্যান্য শহরেও বিক্ষোভ হয়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাজধানী ত্রিপোলিতে কয়েকশো বিক্ষোভকারী সেন্ট্রাল স্কয়ারে জড়ো হন। তারা সশস্ত্র মিলিশিয়াদের বিরুদ্ধে স্লোগান দেন, পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বাড়ানো ও খাদ্যপণ্যের দাম কমানোর দাবি জানান। তোব্রুক বিক্ষোভের একাধিক ছবিতে দেখা যায়, বুলডোজার দিয়ে পার্লামেন্ট ভবনের ফটকের কিছু অংশ ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। এরপর সহজেই পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন বিক্ষোভরত লোকজন। কিছু বিক্ষোভকারীকে দাপ্তরিক নথিপত্র ছুড়ে ফেলতে দেখা যায়, তাদের কারো কারো হাতে ছিল গাদ্দাফি আমলের সবুজ পতাকা। লিবিয়ায় কয়েকদিন ধরে লোডশেডিং চলছে। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কিছু তেল ক্ষেত্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিলে পরিস্থিতির আরো অবনতি হয়। সংখ্যালঘুদের অধিকার খর্বের উপকরণ, ভারতে গণহত্যার ঝুঁকি নিয়ে উদ্বেগ আমেরিকা। ভারতে গণহত্যার ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে, এমনই আশঙ্কা প্রকাশ করলেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার জন্য মার্কিন দূত রাশাদ হুসাইন। গণহত্যার ঝুঁকি রয়েছে এমন দেশের তালিকায় নাকি ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তার বক্তব্য, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্বের যাবতীয় উপকরণ রয়েছে ভারতে। রাশাদ জানান, আমেরিকা নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ভারতের সঙ্গে কথা বলছে। ভারতের ধর্মীয় স্বাধীনতার একটি প্যানেলে বক্তৃতা রাখার সময় মার্কিন কর্তা বলেন যে, হোলোকাস্ট মিউজিয়ামের আর্লি ওয়ার্নিং প্রজেক্ট
ভারতকে গণহত্যার ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রেখেছে। তিনি নাগরিকত্ব আইনের উল্লেখ করেন, পাশাপাশি খুলে আম গণহত্যার আহ্বান এর উল্লেখও করেছেন নিজের বক্তৃতায়। তিনি বলেন, আমরা গির্জার ওপর হামলা দেখেছি, ঘরবাড়ি ধ্বংস হতে দেখেছি, হিজাবের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, এমন সব বক্তব্য প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে যা মানুষের প্রতি খুবই অমানবিক। দেশের একজন মন্ত্রী মুসলমানদেরকে ওই পোকা বলে উল্লেখ করেছেন। রাশাদ হুসাইন বলেন, যে কোনো সমাজকে মুসলিম, খ্রিস্টান, শিখ, দলিত এবং উপজাতির অধিকার সুরক্ষিত করতে হবে। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হলো এমন একটি দেশ যেখানে আমাদের দেশের মতোই আমরা জোর দিই। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা আমাদের মূল্যবোধ অনুযায়ী বাঁচি, যাতে আমরা আমাদের সম্ভাবনা পূরণ করতে পারি। এটা তখনই ঘটতে পারে যদি আমাদের পূর্ণ অংশগ্রহণ থাকে, সকল মানুষের সমান অংশগ্রহণ থাকে। এর আগে রাশাদের দপ্তর ধর্মীয় স্বাধীনতা নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছিল, যা প্রকাশ করেছিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন। সেই রিপোর্টে ভারতের মানুষ এবং উপাসনালয়ের উপর ক্রমাগত হামলার প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল। যদিও ভারত সেই রিপোর্ট খারিজ করে দিয়ে এটিকে ভোট ব্যাংকের রাজনীতি বলে উল্লেখ করেছিল।